গতকাল উত্তর ব্যারাকপুর পৌরসভার উপ পৌর প্রধান সত্যজিৎ ব্যানার্জির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর এই মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। সত্যজিৎ বাবু সুইসাইড নোটে লেখা অভিযুক্ত জয়শ্রী দাস এবং তার স্বামী সঞ্জয় দাসের বিরুদ্ধে ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার অভিযোগ, কিন্তু এখনো পর্যন্ত নোয়াপাড়া পুলিশের হাতে তারা কেউই গ্রেফতার হয়নি। অন্যদিকে সত্যজিৎ বাবুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ভাইস চেয়ারম্যান কে এটাই তো জানি না, এটাই তো কে সেটাই তো বলতে পারবো না। আপনার বৌদি কি পার্টি করে? না, কি করে আপনার বৌদি? দাদা দোকান আছে, হ্যাঁ সেলুন আছে, হ্যাঁ ওই আর বৌদি ওই একটা মহিলা আসে, উনি ইন্টারেস্টে টাকা খাটায়, ওনার সাথে কালেকশনে কাজ করে, এটুকু জানি, এরপরে বলতে পারবো না। কেন আমাদের দেখুন দুই ভাই, আমাদের সংসার আলাদা। বৌদিকে বাড়িতে দেখেছেন কবে? হ্যাঁ আজকে দেখিনি, কালকে রাত্রিরে আমি যখন কুকুরে বাথরুম করাতে নিয়েছিলাম তখনও দেখেছি। কালকে রাত্রিরে আমি তখন 10টা বাজে উঠেছি আমার কুকুরকে বাথরুম করাতে। বৌদির সঙ্গে বৌদি ব্ল্যাকমেল করতো ভাইস চেয়ারম্যানকে, সেই অভিযোগ উঠছে। আমি তো সেটা বলতে পারবো না, দেখুন আমার না আপনারা যেটা জিজ্ঞাসা করছেন কি সেটা আমি অভিযোগ সঞ্জয় দাস প্রসেনজিৎ কি প্রসেনজিৎ প্রসেনজিৎ তো আমার ছেলে প্রসেনজিৎ আমার ছেলে কত সে তো 20 বছর বয়স। আমার ছেলের দোকান তো এই যে এখানে, আমার ছেলে দোকানদারি করে। এর আগে আপনি শুনেন না? না এই ব্যাপারে বলতে হবে না। এমনি যে বৌদি এখন যে কাজটা করছে সেটা আমি শুনেছি, যে ওই যে মানে টাকা সুদে খাটায় না, ওই টাকা তোলার কাজ করে, এটুকু আমি জানি। সেটা কোথায়? এই শুনেছি চন্দনপুকুর ব্যারাকপুর এই সব জায়গা দিয়েই করে। নিজেই করে নাকি? না না, একটা মহিলা আছে তার সাথে করে। মানে আমার নাম প্রদীপ দাস। আপনি কে হন? আমি ওর দেওর। কালকে যখন আমি রাত 10টার সময় ছাদে উঠলাম, আমার কুকুর আছে, আমি কুকুরকে পটি করাতে লাস্ট বাচ্চা দিয়েছে, তো আমি ছাদে উঠাতে লাস্ট নিয়ে যাই, কেন রাত্রিবেলা তো আর বাইরে বের করা ঠিক না, বাচ্চাগুলো দুধ খাচ্ছে। অভিযোগ উঠেছে যেটা নর্থ ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সুসাইড করেছেন এবং সেখানে ডাইরেক্ট জয়শ্রী দাসের নাম লেখা। সেটা তো স্যার আমি বলতে পারবো না, কেন আমাদের দেখুন দুই ভাই আমরা ঠিকই, কিন্তু আমাদের পরিবার তো সংসার তো আলাদা, আমি আমারটা নিয়ে ভাবি ও ওরা ওদের। এটা আমি কি করে বলবো? আমি সকালবেলা আমি নিজেই 4টায় বেরিয়েছি ডিউটিতে, আমার আমার গাড়ির ব্যবসা, আমি গাড়ি চালাই, আমি নিজেই 4টার সময় আমার কুকুরকে বাথরুম করিয়ে দিয়ে। তার বাড়ির লোক কোথায়? জয়শ্রী দাস এবং তার আরও তো লোকজন আছে তার বাড়ি এইটাই, ঠিক আছে। এবার দাদা দোকানে আছে কি না সেটাও আমি জানি না, আপনারা বলছেন তাহলে গিয়ে দেখতে হবে যে দোকানে আছে কি না। কি বললাম বুঝলেন তো? দোকান এখানেই, একটু দাদাকে ডাকা যাবে? হ্যাঁ গিয়ে দেখছি তাহলে আছে কি না। পলতা থেকে হিমাদ্রি শেখর ভট্টর, রিপোর্ট চ্যানেল 24/7।